যেখানে সেখানে বর্জ্য আবর্জনা ফেলা করুন বহিষ্কার, তবেই হবে আমার এই শহর পরিষ্কার। গুটখা তামুল পান খাওয়া আগে করুন ঠিক, কোথায় ফেলবেন ঠিক, নাহলে সব বেঠি। ভেড়া বলুন গৃহপালিত পশু পালুন আপনার ঘরে, তাতেই হবে সুন্দর শহর ধীরে ধীরে ধীরে। একদম সত্যি কথা, এভাবেই একটি শহর পরিচ্ছন্ন হয় সকলে ঐকান্তিক চেষ্টা উদ্যোগ আর আন্তরিক হয়। যে কোনো কাজ একটু সুন্দর রূপ দিয়ে দেয়, হয়তো একে অপরকে দোষারোপ করে মূল্যবান সময় নষ্ট করে কোনো লাভ হয় না, কাজের কাজ কিচ্ছু হয় না। আমাদের বোর্ডের নিরামস প্রচেষ্টায় আন্তরিকভাবে আমরা সাধুবাদ জানাই। তবু যে শহরে আমরা বাস করি, যে শহরে আমরা ছোট থেকে বড় হয়েছি, তার প্রতি আন্তরিকতা দায়িত্ববোধ অবশ্যই আমাদের থাকবে। কেবলমাত্র বোর্ড আর প্রশাসনের উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিলেই হবে না। আমরা যদি খালি ভুল ধরতেই ব্যস্ত থাকি, তাহলে আমাদের লক্ষ্যে আমরা ঠিক মতো পৌঁছতে পারবো না। আমাদের প্রশাসন পরিষ্কার সুন্দর শহর, পরিচ্ছন্ন শহর, এই শহরবাসীকে আমরা উপহার দিতে পারি। আসুন, তোমার হাতে নোংরাটা নোংরা টোকরাটা এইখানে পালায় দাও। এই শহরে বেশিরভাগ মানুষই তো
নোংরা আবর্জনা বাড়ির ধন এমনি পালাইয়া দেয়। অফিসার বাবুরা তখন থাকে কোথায় যখন সেন কইলে দেওয়ালের মধ্যে নকশা বানায়? ভাই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আসুন আমরা সবাই মিলে একটি স্বচ্ছ নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর গড়ে তুলি। আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, এই শহর আমার, এই শহর আমাদের সবার। আমরা হাতে হাত রেখে একসাথে এক জোটে আমরা আওয়াজ করব, হাতে হাত রেখে কথা বলব। আসুন আসুন সবাই মিলে আমরা একসাথে কাজ করি। আসুন। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990।